হুজুর, আপনার মুখে বাংলাদেশের মজলুম আলেমদের জন্য প্রতিবাদ খুব ভালো লাগে। গতকাল বাংলাদেশে এক মেহফিলে আল্লামা মামুনুল হক সাহেবের জন্য বলার কারণে এক নেতা শ্রোতাদের মারধর করে, আপনার মুখে কঠিন প্রতিবাদ আশা করি। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। এ বসেন বসেন বসেন, এ উত্তেজিত হন না, বসেন, যে যেখানে আছেন বসেন। আল্লামা মামুনুল হকের কথা করোনা থাকা লাগবে কেন? রসুলের কথা সারা আলম আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিশ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন, জি উত্তেজিত হন না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপরে আসেন ভাই, আপনার উপরে আসেন ভাই, আপনার উপরে আসেন, আপনার সম্মানিত মানুষ উপরে আসেন। আপনি এখানে আসেন, এ লোকগুলো বসে, আপনি এখানে আসেন, এ যে যেখানে আসেন বসে পড়েন, পাঁচ সেকেন্ডের মধ্যে বসে পড়েন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে ভাইজান আপনার উপর আসেন, আপনার উপর আসেন, আপনার উপর এসে বসেন, আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন, বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, উত্তেজিত হবেন না, বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, আলোচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশা। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, বসেন বসেন, আসেন বসেন, যে যে বসেন, আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন। জি, আপনি কেন আসেন? প্লিজ বলছি আপনাকে, আপনি কেন আসেন? আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না? আসেন এখানে, আপনি এখানে বসেন, আমি আলোচনা করতেছি, আপনি আসেন, মঞ্চে বসে পড়েন, এ যে যেখানে আসেন বসে পড়েন। চিৎকার করে বলেন, আপনারা কোরআনকে ভালোবাসেন না? এ কোরআনকে ভালোবাসেন না? রসুলকে ভালোবাসেন না? আমি এই কোরআনের দোয়া দিয়ে আপনাদেরকে বলতেছি, সত্যি যদি বস ভালোবেসে থাকেন, দুই সেকেন্ডের মধ্যে বসে পড়েন। জি, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন, আলোচনা চলছে, জোরে বলেন চলছে, কিন্তু আপনারা বিশৃঙ্খলিত হলে কিন্তু কথা বলা যাবে না। যে যেখানে আছেন বসে, ওই ডান পাশের, এই ডান পাশে বাম পাশে যারা যেখানে আছেন, আপনারা বসে পড়েন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আমি এইখানে যদি কোন একটা আলেমের নাম নিই, আপনারা জানেন আমাদের দেশ থেকে আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছিল, ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শোনা যাবে কিনা। আমি বলেছিলাম গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো। কোথায় বললাম? গাছের ডালে যদি একটা ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ করো। আমি বললাম, আচ্ছা তিনি বলেছেন যে পূজো করবি? বলেন না। আমি, তিনি বলেছেন নামাজ পড়বি না? বলেন না। আমি, তিনি বলেছেন রোজা রাখবি না? না। আমি, তিনি বলেছে যে কাফের হয়ে যা? তিনি বলেছেন রসুলকে মানা যাবে না? তিনি বলেছেন আল্লাহকে মানা যাবে না? বলেন না। আমি, তিনি কোরআন হাদিসের কথা বলেছেন? জি। কোন, তাহলে তার বয়ান শোনা যাবে না কেন? অবশ্যই শোনা যাবে। তো আলেমদের জন্য, প্রত্যেকটা আলেমের জন্য আমার দিলে মহব্বত আছে। যেমন বলি,
আপনারা জানেন জার্জিস আনসারি বলে একজন বক্তা আছে, নাম শুনেছেন না? শুনেন, উর্দু বক্তা, তিনি আমার নিয়ামত মানুষ। তিনি দু বছর আগে জেলে গিয়েছিলেন, আমার কুমার আমার সঙ্গে ফোনে কথা হয়, কাছের মানুষ, একসাথে অনেক জলসা করেছি মালদায় দিনাজপুরে অনেক জলসা হয়েছে। এই মানুষটা যখন জেলে যায়, বিহারের কিছু মোলবি কিছু মাদ্রাসাওয়ালা তারা মিষ্টি বিলিয়েছে, মিঠাই বিলি করেছিল, তারাও কিন্তু মুসলমান। কিন্তু দেখুন, আল্লাহ আমাদের মধ্যে সে আখলাক দেয়নি। গুজরাটে একটা বক্তব্যের জন্য সালমান আজহারি বলে একটা মুকাররির একটা বক্তাকে গ্রেফতার করেছিল গুজরাট পুলিশ। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইলে দেখেছি, আমরা কিন্তু প্রতিবাদ করেছি, এ জার্জিস আনসারি নিজে প্রতিবাদ করেছে। হো সকতা হ্যায় কি মাসলা মাসাইল মে হাম ইখতিলাফ হ্যায় হামারে সাথ, লেকিন ও উলামায়ে দীন হ্যায়, ও আলিম হ্যায়, আর গলত তরিকা সে উনকো গ্রেফতার কিয়া গিয়া। আমরা সবাই প্রতিবাদ করেছি, তিনার পক্ষে দাঁড়িয়েছি, এতে কোনো সন্দেহ। বাংলাদেশে কালকে বলছে একজন বক্তা আল্লামা মামুনুল হকের ব্যাপারে কথা বলতে গেছে, যে তিনি একজন ভালো আলেম মজলুম জেলে আছে, তো সেখানে একটা বক্তা শ্রোতা হয়তো বলেছে হ্যাঁ নারায় তাকবীর আল্লাহু আকবার, তো যে চেয়ারম্যান বসেছিল আর কি নেতা একজন, সে নেমে গিয়ে তাকে মেরেছে। আমি তো এর আগে বলেছি যে বাংলাদেশের স্টেজে বক্তাকে চর মারা হয়, বাংলাদেশের স্টেজে বক্তাকে অপমান করা হয়। আমাদের দেশে যদি বক্তাকে কেউ অপমান করতে চায়, তা সে যে কি রাম ধুলাই খাবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক বললাম না ভুল বললাম? এখানে যদি কোনো বক্তা ভুলবশত কিছু বলে ফেলে, সভাপতি সাহেব আলেম থাকে আমাদের দেশে, থাকে না? থাকে না। আর বাংলাদেশে সভাপতি দেখছি হারামখোর দাড়ি চাচা মাল, জীবনে নামাজ পড়ে না, সে হচ্ছে সভাপতি। তা না হলে কখনো সেই পদ্মা সেতু উদ্বোধন করছে যে লোকটা কিরাত করছে একটা নেতা, বুঝলেন? আলহামদুলিল্লাহ রাব্বেলা, এরা যদি পদ্মা সেতু উদ্বোধন করে, আপনারা বলুন, আপনারা দেখেছেন বিশ্বের দরবারে এক নম্বর দু নম্বর হয়েছে বাংলাদেশের একটা হাফিজে কোরআন, ঠিক কিনা? তাকে দিয়ে এত সুন্দর কোরআন পড়ে তাকে দিয়ে পড়ালেন। মিশর থেকে আল আজহার থেকে ফারেক একজন মারাত্মককারী আছে ইউসুফ, কি বুঝলে? তার নাম ইউসুফ, কি নাম? এই উলুবেড়িয়া এসেছিল একটা প্রোগ্রামে হাওড়া জেলা, খুব ভালো কিরাত পড়ে, তো তাকে দিয়ে পড়ালেন।